বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি মুড়ি চুড়ির লাড্ডু। কেমন করে বানাচ্ছি তোমরা দেখতে থাকো, সাথে থাকো। প্রথমে বেসনটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে। বেসনের ডলাগুলো কিরম করে করে মানে চ্যাপটা চ্যাপটা করে দিয়ে যেতে হবে, ঠিক আছে? এমন করে দিয়ে যেতে হবে। তেলটা পরে আমি দেব, তেলটা অত একটা এখানে প্রয়োজন নেই। এখানে জাস্ট মানে কুড়মুড়ে করবার জন্য জিনিসটাকে দেওয়া হচ্ছে। এরকম করে চ্যাপটা করে মোটামুটি একটু ডিপ লাল করে ভেজে নিতে হবে, জিনিসটা যেন ক্রাঞ্চিনেস আসে, নয়তো নেতিয়ে পড়বে। এরকম করে করে একটু বড়া বড়া টাইপের ভেজে মিক্সিতে এমন করে দাঁড়া করে ওই বড়াগুলোকে গুঁড়া করে নিতে হবে, ঠিক আছে? দাঁড়া গুঁড়ো মানে একেবারে যেন ডাস্ট না হয়ে যায় সেই দিকে নজর রাখ। ফুড কালার, এলাচ দিয়ে চিনি জাল করে নিচ্ছি। চিনিটা যখন থোকা থোকা হয়ে যাবে, এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। একদম ভালো করে জাল করতে হবে যেন একদম আঠালো ভাবটা চলে আসে। বানানো রেডি।